হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে, আমি নূর মোহাম্মদ সৈকত। ফ্রেন্ডস, আজকে চলে আসছি NS ইলেকট্রিক স্টোর। আমার এই উপরে কোণার দিকে তাকাবেন, এই উপরে আমার উপরে কোণার দিকে তাকালে দেখবেন যে এই শপের শপ নেম এবং কি ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা উপরে ফলো করবেন, অনেকে নাম্বার খুঁজে পান না, পরে আমাদেরকে ফোন দেন। ডিসক্রিপশনে আমাদের ফালাক এঞ্জেলের নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ফোন দিবেন না। তো আমাদের যদি কোনো অ্যাডের জন্য হয় ফোন দিবেন। তো বলে নিই, আমার এই ভিডিওটা যদি কোনো কারো উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো কম্প্রেসার। এখানে আমার এখানে দেখুন ফ্রেন্ডস, অনেক ধরনের কম্প্রেসার রয়েছে। এই কম্প্রেসারগুলো ডেন্টালে ইউজ করা হয়, তারপরে হচ্ছে আপনার কোনো গার্মেন্টসে ইউজ করা হয়, তারপরে এবং কি পাম্প, আপনার পাম্প গাড়ির চাকা পাম্প, মোটরসাইকেলের চাকার পাম্প, এর জন্য এগুলো ইউজ করা হয় ফ্রেন্ডস। তো আজকে আপনাদের দেখাবো কম্প্রেসারের উপরে রিভিউটা থাকবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ফ্রেন্ডস, আমি কিন্তু কম্প্রেসারে চলে আসছি অলরেডি। এখন মূল ভিডিওতে এখানে দেখুন কম্প্রেসারের অনেকগুলো কালেকশন রয়েছে, ছোট বড় সব ধরনের সাইজে কম্প্রেসার পেয়ে যাবেন। ওই যে জেনারেটর উপরে, কিন্তু ওইটাও কম্প্রেসার না, সাদা ওইটাও কম্প্রেসার, লাল কালারটা জেনারেটর উপরে রেমবো, এই যে র্যাম্বো র্যাম্বো যেটা লেখা রয়েছে কম্প্রেসার, এখানে অনেক ধরনের কম্প্রেসার রয়েছে। আমি এখন কম্প্রেসার সম্বন্ধে আমার সম্বন্ধে ভাইয়ের রয়েছে, যে ভাই আমাকে হেল্প করবে। ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন। আমির হোসেন, আমির ভাই আমাকে হেল্প করবে। এই কম্প্রেসারগুলো কিন্তু ডেন্টাল, যারা দাঁতের ডাক্তার তাদের প্রয়োজন হয়, তারপর হচ্ছে গার্মেন্টসে প্রয়োজন হয় এবং কি পাম্পের জন্য প্রয়োজন হয়। এই যে বিআরপি ব্র্যান্ডের যে কম্প্রেসারটা, সেটা একটু আমি দেখাই আপনাদেরকে। এটা সম্বন্ধে আমাকে একটু বলেন, এটা কত ওয়াট, কি আসল বিষয়ে কত কি, এগুলো একটু বলেন আমাকে। এটা আমাদের বিআরপি কোম্পানি, হ্যাঁ, এগুলো চায়না, হ্যাঁ, এটা আপনি ডেল্টান গার্মেন্টস ওয়াইল ফ্রি দুই বছর সার্ভিসিং ফ্রি। কিন্তু টেম্পার থাকে কত, ট্যাঙ্কিটা টেম্পার টেম্পার আপনার, এটা হলো আপনার 100 লিটার, এটা আপনার 100 লিটার বলা হয়, এটা 100 লিটার পর্যন্ত, মানে এক্সপায়ার ডেট, মানে কতদিন পর্যন্ত টিকবে একটা টেম্পার। এটা 5 বছর টিকতে পারে, 10 বছর টিকতে পারে, এটার আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ এটাতে অনেক টিকবে, টিকসই। তারপর এখানে তিনটা কালো কালো, এগুলো কি মোটর? এগুলো তিনটা মোটর কি, এটা হর্স পাওয়ার বেশি? হর্স পাওয়ার বেশি, এবং এটা আপনার ওয়েল ফ্রির জন্য এই তিনটা মোটর দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে। এর কি কোনো হর্স পাওয়ার সিস্টেম আছে কি এটাতে? জি, আছে। কত হর্স পাওয়ার এটা? এটা 3 HP, 3 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 3 মোটরে 3 হর্স পাওয়ার আসছে না? এটা প্রাইসটা একটু বলবেন। এটার প্রাইস হলো আপনার 22,000 টাকা। 22,000 টাকা। তো ফ্রেন্ডস, তার উপরে আরেকটা চলে যায় না, বড় এই পাশেটা যায় বিআরপি, আরেকটা রয়েছে বড়, এটা কি ওয়েল না ওয়েল ছাড়া? এটা হলো ওয়েল, ওয়েল, হ্যাঁ। এটা দিয়ে তো মনে বাসা বাড়ি পানি উঠানো যায়? এটা দিয়ে না, বাসা বাড়ি পানির জন্য এটা আমাদের কাছে আছে। এটা হলো আপনার হাওয়া, হাওয়ার জন্য শুধু। আচ্ছা, আচ্ছা, তারপর একটু চারপাশে একটু পুরোটা দেখাই ফ্রেন্ডস। এই যে বিআরপি আরেকটা গ্রিন কালারের মধ্যে রয়েছে, এটা সম্বন্ধে আমাকে একটু বলেন ভাই। এটা সম্বন্ধে, এটা হলো আপনার, এটা হলো হাওয়ার দিয়া, এটা 200 ফিট নিচের থেকে হাওয়ার সাইজে পানি উঠবে। আচ্ছা আচ্ছা, হাওয়ার সাইজে পানি উঠবে, এবং আপনার চাকা হাওয়া দিতে পারবেন, এবং এটাতে আপনার ওয়েল, এটাতে তৈল লাগবে। জি, কিন্তু যখন পানি উঠে দেখছি এটা দিয়ে ওই তৈলের, এই তৈলের গন্ধটা থাকে পানির মধ্যে? জি, এটা থাকবে না, এটা আপনার তৈলের কোনো গ্যারান্টি আসবে না। আসবে না। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস, এটার সম্বন্ধে একটু যে জানলাম, এটা কত হর্স পাওয়ার, কত ওয়াটের? এটা হলো আপনার 2 HP। আচ্ছা, এখানে লেখা রয়েছে ফ্রেন্ডস, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপর ভাই একটু বলে দেন কত ওয়াট, কত আপনার 2 HP, 1.5 কিলো, 100 লিটার, 100 লিটার। জি, তো এটার প্রাইসটা কত আসবে? এটার প্রাইসটা আপনার 100 লিটার আসবে আপনার 16,000 টাকা। 16,000 টাকা ফ্রেন্ডস, এটা প্রাইসটা পেয়ে যাচ্ছি আমরা। তারপরে কোনোটাই ফিক্সড প্রাইস বলা হচ্ছে না, আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন, সম্মান করবে আমাদের পক্ষ থেকে, চ্যানেলের নাম বলবেন। আর অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি, এগুলো কোয়ান্টিটি বেশি হলে পাইকারি দামেও তাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন, কারণ এখানে প্রাইসটা শেষ ক্ষেত্রে কমে আসবে। তারপরে ওই উপরে ছোটটা চলে যাই, এমজি, হ্যাঁ, এমজিটা একটু বলবেন আমাকে এমজি সম্বন্ধে। এটা হলো আপনার 25 লিটার। এটা ওয়েলের? হ্যাঁ, এটা ওয়েলের, এটা আপনার রং, এটা 2 HP না? এটা মোটর যে রয়েছে 2 HP, 2 HP,
কি কাজ হয় একটু বলেন। এটাতে আপনি রং করতে পারবেন। আচ্ছা, আপনার পানির লাইনে আপনার জাম ঢেকে গেছে, পানির লাইন আপনার বন্ধ হয়ে গেছে, পানির লাইন ওয়াশ করতে পারবেন। আচ্ছা, তারপর আর? তারপর আপনার চাকাতে এটা হওয়ার কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার ওই যে যারা জুতা রং করে ওটা দিতে পারবেন। আচ্ছা, লেকার বানিশ করা যাবে এটা দিয়ে, আর কাঠের লেকার বানিশ, যে কোনো বানিশ করা যাবে। যাই হোক, তারপর এখানে কিন্তু ডিটেলসটা আমি একটু দেখিয়ে দিই ফ্রেন্ডস। এখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে কত কি লেখা রয়েছে, কত হসপার, কত ওয়ার্ড, সব কিছু এভরিথিং লেখা রয়েছে। এয়ার কম্প্রেসার না? জি। তো ফ্রেন্ডস, এটা সম্বন্ধে একটু প্রাইসটা জানবো, এটা প্রাইসটা কত আসবে? এটা প্রাইসটা আসবে আপনার 4000 টাকা। ওনলি 4000 টাকা? ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো কি থাকবে? এটা আপনার 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি, সার্ভিসে ওয়ারেন্টি ফ্রি থাকতেছে, আর 7 দিনের টেস্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর কি, এরকম কি? জি। আচ্ছা, তারপরে বিআরপি আর একটা ছোট রয়েছে, সেটা যাবো একটু এবার। হ্যাঁ, এটা সম্বন্ধে আমাকে একটু বলবেন। এটা হলো আপনার ওই যেতে আপনার আপনার এটার কাজে এটা করবে, এটাও আপনার ডেল্টাতেই আপনি ইউজ করা হবে। এটা সম্বন্ধে এটা সব কাজে মানে বিআরপি যে কাজ আসবে এটাও সেম সব কাজ করা যাবে। আপনার আপনার গার্মেন্টস এ কাজ করতে পারবেন, ডেন্টাল যে দাঁতের যে ডাক্তার এখানে তাদের ওখানে কাজ করা যাবে, তো এবং কি চাকা পাম্প হাওয়ার পাম্পের কাজ করা যাবে। এটা প্রাইসটা কত আসবে? এটা প্রাইসটা আসবে আপনার 7000 টাকা। 7000 টাকা। তারপর আমি এটা একটু দেখে দিই, এখানে লেখা রয়েছে কত ওয়ার্ড, কত কি ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, তারপরে চলে যাব আরএমবি র‍্যাম্বো, র‍্যাম্বোতে চলে যাই, র‍্যাম্বোটার সম্বন্ধে একটু আইডিয়া নিব। ওটাও একই কাজ। আচ্ছা, এই যে 2SP এবং র‍্যাম্বো 25L, ওটা বলতে কি বোঝাচ্ছে একটু বলবেন? এটা 2SP। এটা 2SP না? এটা হলো আপনার 25 লিটার। 25 লিটার? হ্যাঁ। দেখিয়ে দিলাম অনেক কিছু কালেকশন। তো ফ্রেন্ডস, এবারকে আপনাদেরকে ভিজিটিং কার্ডটা শো করে দিলাম, NS ইলেকট্রিক স্টোর। আপনারা এখানে হক মার্কেটে, হক ইলেকট্রিক মার্কেটে চলে আসবেন সরাসরি। এখানে ফোন নাম্বার রয়েছে লাস্টে 2021 77, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার পেয়ে যাবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। পেড্রোলোর পানির পাম্প রয়েছে তাদের কাছে, পেড্রোলো তো ইটালিয়ান ব্র্যান্ডের সবচেয়ে ভালো কোয়ালিটি সবাই জানে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, ফ্রেন্ডস মাপ পাম্প এখানে দেখাবো আপনাদেরকে। মাপ পাম্প, বিভিন্ন ধরনের মাপ পাম্প রয়েছে, অসাধারণ কালেকশন মাপ পাম্প। চলুন আমরা মাপ পাম্পের উপরে একটু আপনাদের কালেকশন দেখাবো। অনেক দারুণ দারুণ কালেকশন রয়েছে মাপ পাম্পের, বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রাইসের। তো ফ্রেন্ডস, এবারকে মাপ পাম্পে চলে আসছি। এখানে দেখুন, এখানে মাপ পাম্প কিন্তু অনেক নাইস কালেকশন রয়েছে। আমরা ছোট থেকে শুরু করি, ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। আগে ছোট থেকে যাই। এটা হচ্ছে হাফ গোড়া। হ্যাঁ, হাফ গোড়া মানে হাফ হর্স। হাফ হর্স? জি। আচ্ছা, এবার একটু বলেন আমাকে মাপ পাম্পের কাজটা কি? এটা হচ্ছে কি আপনার ময়লা, তারপরে জমানো পানি, এগুলো আপনার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের জন্য, সেফটি ট্যাঙ্কি থেকে এটা ময়লা উঠানোর জন্য এই এই মাপ পাম্পটা ইউজ করা হয়। আর ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি NSF ইলেকট্রনিক্সের যে প্রোপ্রাইটর, নামটা ওনার নাম কি জানো? সেলিম ভাই। সেলিম ভাই ছোট ভাই কিন্তু আপনি না? বড় ভাই। সরি, সেলিম ভাইয়ের বড় ভাই কিন্তু আমার সামনে বয়ে রয়েছে। ভাইয়ের নামটা হারুন খান। হারুন খান, হারুন ভাই ওই যে নীল কালার গেঞ্জি যে ভাই ক্যাশে বসে আছে, উনি কিন্তু বড় ভাই সব প্রোপ্রাইটর। তো ফ্রেন্ডস, এখানে দেখুন ওয়ার্নিংটা আমি এখানে দেখে দিই, ডিটেলস বুঝতে পারবেন ক্লিয়ারলি। ওকে, নাইস। তো ফ্রেন্ডস, এরপরে এটা প্রাইসটা সম্বন্ধে জানবো। এটা প্রাইস আছে কি আপনার 3800 টাকা। 3800 টাকা? আচ্ছা, এগুলোর উপরে কোনো ডিসকাউন্ট আছে? না, এগুলো ডিসকাউন্ট বাদ দিয়ে বলতেছি। ডিসকাউন্ট বাদ দিয়ে ফিক্সড প্রাইস? অনেকে রেট বেশি বলবে তারপর ডিসকাউন্ট দেবে, আমরা কিন্তু তা না, আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে বলতেছি। তারপরে চলে যাই, সেম ডিজাইনেরই আরেকটা কালার নাকি? জি, এটা আরেকটা কালার, আরেকটা নাম।
তো फ्रेंड्स এটা সেম ডিজাইনের আরেকটা কালার রয়েছে আপনার রেড কালার হ্যাঁ এটার নাম হইছে পেড্রোলো পেড্রোলো হলো সবচেয়ে পেড্রো পেড্রো আচ্ছা পেড্রোলো একটা পেড্রো আরেকটা না জি জি আচ্ছা পেড্রোলোর মত নকল করেছে